এখন আমরা চললাম হচ্ছে আকসাই ধামের দিকে। তো আকসাই ধাম হচ্ছে আসতে গেলে তোমাদের আমরা যখন ছিলাম, আমরা ছিলাম তোমার হচ্ছে দিল্লি আরো সিটি, সেখান থেকে নিউ দিল্লিতে আসতে হয়েছে, সেখান থেকে রাজীব চক, তারপরে আকসাই ধাম। তো আমি ম্যাপটা তোমাদের দিয়ে দেবো, সেখানে দেখতে পারো। আর এখন এখান থেকে আসছে আমাদের আকসাই ধাম নেমে আমরা রিক্সা করে নিলাম, রিক্সাতে কত? 10 টাকা করে। তো 10 টাকা করে এখান থেকে রিক্সাতে নেমে তোমরা একটু বলে নিও, দরদাম করে নিও, ঠিক আছে? তো এই যে দেখতে আমাদের ব্রিজটা, আমরা এখন আপাতত আছি, বলা হয়নি আমাদের দিল্লি আছি। আর চলো এবার আমরা আকসাই ধামে যাই, আর তোমাদের সঙ্গে আকসাই ধামে গিয়ে দেখা হচ্ছে। তার আগে আমি দেখিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে রুট। এই দেখো এখান থেকে ঢোকার জায়গাটা, এখান থেকে দেখো মন্দির থেকে দেখো আকসাই ধাম মন্দির, যেটা দেখতে পাচ্ছ। অ্যাপেলটা বের কর, কি করতে অ্যাপেল নিয়ে বান্টিকে দিতে অ্যাপেলটা ভাই, আচ্ছা ঐতিহ্য দেখ। তো এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা যাচ্ছি, এখান থেকে মন্দিরটা দেখাচ্ছে, দেখো এই দেখো। আর এইটা হচ্ছে তোমার এখান থেকে এন্ট্রি, এটা এখান থেকে ঢুকতে হবে তোমাদের, এই দেখো। বলে রাখি এখান থেকে কিন্তু বেশি দূরে না কিন্তু মন্দিরটা, হ্যাঁ তোমরা হেঁটে আসতে পারো, আমরা উপকার মতো করে নিয়েছি। যাই হোক তোমাদের জানিয়ে দিলাম, তো যাই হোক এখান থেকে তোমরা হেঁটে চলে আসতে পারো, বেশি দূর না, মেট্রো থেকে নেমে 5-7 মিনিটের মতো হাঁটা পথ, হার্ডলি করা চলে যাবে। তো এখান থেকে দেখো এটা হচ্ছে দোকান, মানি পার্স, টাকা, জুয়েলারি কি সাথে যা সকতে হ্যায় লে যা সকতে হ্যায় পরিসর মে তম্বাকু গুটকা वो भी पी सकते हैं, सिगरेट पी सकते हैं आदि किसी भी प्रकार की नशीली चीजें और किसी भी प्रकार के पेय एवं खाद्य पदार्थ। एडा छे एंट्री, टिकट कटता हूं मैं। আচ্ছা, 1070 ফিট লম্বা গজেন্দ্র পীঠের উপর এটা অবস্থিত, যেটা গজেন্দ্র হচ্ছে 148টি পাথরে খোদাই, বিভিন্ন মানুষ হাতি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ভেতরে। আমাদের এখন আকসাই ধামে আমরা গেলাম, কিন্তু ওখানে হচ্ছে মোবাইল বা ক্যামেরা কোনো কিছু কিন্তু অ্যালাউ না। তাও জাস্ট তোমাদের জন্য আমি বলে রাখি যে এখানে তোমাদের সবকিছু কিন্তু জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। এ কিন্তু দারুণ কারুকার্য আছে, হাতের কাজ কিন্তু দারুণ আছে। আর ধাম এটা হচ্ছে নিউ দিল্লিতে তোমাদের অবস্থিত, আর এটা হচ্ছে 100 একর জমি নিয়ে, ভেতরে 100 একর জমি নিয়ে কিন্তু ওরা করেছে, ঠিক আছে? আর এটা কিন্তু দারুণ, হাতের কাজটা কিন্তু দারুণ ভাই, বল ভাই। পাথরের পাথরটাকে খোদাই করে খুব ভালোভাবে করা, আমাদের যেমন পুরীর কোণারক মন্দির এরকম, কোণারক মন্দিরের মতোই এখানেও, এখানেও প্রচুর হস্তশিল্পের কাজ দেখা গেছে। তো আমাদের কাছে যতটা ফটোগ্রাফ আছে বা যতটা যাই আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, বিকজ আমরা তো ভিডিওগ্রাফি করতে পারলাম না, তাই ফটোগ্রাফি যতটা করতে পেরেছি ততটা তোমাদেরকে দেখাবো। একটা স্লাইডস এর মাধ্যমে হয়তো খুব বেশি হবে না, ছোট একটা স্লাইডস এর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এর সঙ্গে একটু একদম ছোট ব্লগ হয়ে গেল, এর সঙ্গে আমরা দেখি কোথায় যাই, এখন সেখানে ডিটেইলস আমরা দেখাবো, তো এখানে ব্লগটা আমরা এন্ড করছি না। এর সঙ্গে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের লোটাস টেম্পল। তো লোটাস টেম্পল কিভাবে আসবে আমি বলে দিই, আকসাই ধাম থেকে ওখান থেকে তোমাদের মেট্রো ধরতে হবে, যেটা হচ্ছে 7 টাকা করে টিকিট, ওখান থেকে ধরে মান্ডিতে নামতে হবে, সেখান থেকে চেঞ্জ করে, ভাই কোথায় ভাই এটা, হ্যাঁ কালকাজি, সেখান থেকে চেঞ্জ করে কালকাজিতে তোমাদের আসতে হবে, সেখান থেকেই তোমাদের লোটাস টেম্পল কিন্তু দেখতে পাবে। তো চলো এখান থেকে আমরা যাই লোটাস টেম্পলে, আবার ক্যামেরা অ্যালাউ কিনা সেটা জানি না, তো গিয়ে ওখানে দেখতে পাবো আর কিভাবে যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করব। তো চলো আপাতত যাওয়া যাক, গিয়ে দেখা যাবে। তো তোমাদের বলে রাখি এটা কালকাজি স্টেশনটা হয়েছে, এখানে একটা মন্দিরের নামে স্টেশনটা, তো কালকাজিটাকে
মানে ফেলে রেখে একটু এগিয়ে গেলে কিন্তু আমাদের লোটাস টেম্পলটা আমরা পেয়ে যাব। এটা দেখো এখান থেকে টেম্পল যাওয়ার, আমরা আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, তো এখান থেকে দেখো হলো না, এই যে টেম্পল লোকের ভিড় দেখো সমাগম কিন্তু ভালোই আছে লোটাস টেম্পল। আর এই তো লেফট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে লোটাস টেম্পল নটাস। তো বলে রাখি লোটাস টেম্পলটা হচ্ছে তোমার তিনটে সাইড আর নটা করে পাপড়ি আছে। তো চলো আমরা টেম্পলটাকে দেখাচ্ছি, ওখানে যাই আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে কোনো এন্ট্রি ফি কিছুই নেই, জাস্ট এমনি ঢুকতে হবে। আছে তো এন্ট্রি ফি আছে, হয়তো দেখি যাই, আগে দেখাচ্ছি। চলো জায়গাটা বিশাল বড়, সাবাস। গাছটা দেখো ইউনিক গাছ, পাখিগুলো উড়ে যাচ্ছে ওখানে বসেছিল। ওয়াও থেকে লাগছে দেখো জাস্ট টেম্পলটাকে। একটা ভালো জিনিস আছে, ভেতরে পর্যন্ত একটু মোবাইলটা অ্যালাউ করেছে, তো তোমাদের দেখাতে পাচ্ছি, নাহলে দেখাতে পারতাম না। চলো লাইন দিয়ে দেখা পাবলিক। হ্যাঁ এইটা দেখো যাস, দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে লোটাস টেম্পল আমাদের আছে। এর ভেতরের জিনিসটা আমি তোমাদের দেখালাম এখানে, কারণ 27টা মানে এই সাইডে তিনটে মানে নটা নটা করে ওই সাইডে টোটাল হচ্ছে 27 পাপড়ি আছে। তো আমি তোমাদের ভেতরটা দেখিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে এখানে কিন্তু প্রে করা হয়, যে যা জাতি ধর্ম সেরকম থাকে না, মানে যে যার মতো এসে এখানে প্রে করতে পারে আর কি। সেরকম কোনো ব্যাপার না যে এই ধর্ম ওই ধর্ম আসতে পারবে না, এখানে সব ধর্মই আসতে পারবে। আর ওখানে হচ্ছে জুতো রেখে তোমাদের ভেতরে এন্ট্রি করতে হবে। তো চলো চললাম হচ্ছে ইসকনের মন্দিরের দিকে, কারণ হচ্ছে লোটাস টেম্পলটা তোমাদের দেখালাম তার অপোজিটেই কিন্তু ইসকনের মন্দির আছে। তো চলো ওখানে যাই, ওখানে কিছু প্রসাদ পাওয়া যাচ্ছে শুনলাম, কিন্তু আমরা পাবো কিনা দেখি এখন। আপাতত যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি ইসকনের মন্দিরটা কেমন কি, যদি ভিডিও তুলতে দেয় তো আমরা তুলবো, নাহলে আগের মতোই তোলা হবে না। তো চলো যাই। আর এটা হচ্ছে রাস্তা এখান থেকে যাওয়া, তোমরা দেখে নাও যা, একবার দেখাচ্ছি আমি রাস্তাটা। তো আমাদের রাস্তা ভুলের জন্য এখন আমরা তোমাদের পার্কটা দেখাচ্ছি, কারণ পার্কের ভেতর থেকে আমাদের যেতে হচ্ছে, তো ওটা যেতে হবে, অনেক সিন আছে। তো চলো আমরা পার্কের ভেতরে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি, পার্কটাও দেখা হবে আর ওদিকে ইসকনের টেম্পল পর্যন্তও যাওয়া হবে। আর পারলে যদি ওখানে অ্যালাউ করে ভিডিও আমি টেম্পলটাও দেখিয়ে দেবো। চলো এখন পার্কটা এনজয় করো। তো এই জঙ্গলের ভেতর থেকে আমরা যাচ্ছি, তো দেখতেই পারো এটা হচ্ছে ইকো পার্ক মতো ফিল হচ্ছে। এই যে সামনেই হচ্ছে স্কল দেখতে পেয়েছি আমরা, এই যে
এটা কিন্তু ইকো পার্ক মতো ফিল হবে, বাট এটা ইকো পার্ক না, এটা দিল্লি পার্ক। তো চলো, এই যে সামনে আমরা ইসকন দেখতে পেয়েছি, একদম পাহাড় থেকে উপরে উঠে 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 ইসকনে চলে যাচ্ছে। দেখো পাথর, ছটা থেকে কালচারাল প্রোগ্রাম, সাড়ে দশটার সময়। এই তো এখানে, তো এখানে দেখো একটা দিল্লি ইসকনের মন্দির, এখানে সবকিছু লেখা আছে, তোমরা দেখে আসতে পারো। আমি দিয়ে দেবো এখানে ভিডিওটায়, ভিডিও তোমাদের জন্য করছি, দেখে আসতে পারো কখন কি খোলা না বন্ধ আছে। মন্দিরে দাঁড়িয়ে আছি আর ইসকনের প্রসাদ কিন্তু পেয়েছি। আর দেখো আমি তোমাদের এখান থেকে ইসকনের মন্দিরটাকে দেখাচ্ছি, তো তোমরা দেখো এই হচ্ছে তোমাদের ইসকনের মন্দিরের খাবার। ওটা দে ভাই, আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, এখন পোশাক তোমাদের দেখালাম, এখানে দারুণ ছিল, দারুণ। তো চলো এই পর্যন্ত আমরা এখানে ব্লগটাকে এন্ড করবো, সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। চলো, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।